ফের কেরলে রাজমিস্ত্রির কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের। শোকের ছায়া জলঙ্গির ইতানপুর এলাকায়। জানা গিয়েছে দেনা শোধ করতে জলঙ্গির ইতানপুরের বাসিন্দা বিপ্লব শেখ প্রায় 20 মাস আগে কেরলের রাজমিস্ত্রির কাজে যান। বাড়িতে রয়েছে বাবা মা স্ত্রী সহ 2 কন্যা সন্তান। সংসারের হাল ধরতে পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। পরিবার সূত্রে জানা গিয়েছে সামনেই ঈদের বাড়ি আসার কথা ছিল, কিন্তু সোমবার গভীর রাতে বুকের অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকেন বিপ্লব শেখ। সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আমাদের ঘর গেড়ি দেনা আছে, ঔষধ করালে গেল, আমার অর্ধেক আছে, আমি যা সদ হয়েছে চার করতে হবে না। আর এ বুড়ো চার দিতে বাড়ি আসলে না করবো না, নির্দেশ তোমাকে আশায় লাগবে। আমার ছেলে মিলে সব দিতে বাড়ি আসে অসুখ হয়েছে, তাই 26 তারিখে টিকিট আছে বাড়ি আসতো। কত তারিখে টিকিট ছিল? 24 তারিখে। 24 তারিখ আমরা জানতাম যে একটু ওর এর বুকের সমস্যা ছিল। হ্যাঁ, ওই হাঁপানি একটা প্রবলেম ছিল এর আগে, তো এখন আমরা অনুভব করছি তাহলে ওইভাবেই যদি মারা যায় হয়তো হার্ট অ্যাটাক করেছে। পরিবারের পক্ষ থেকে কেরলে এক স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যোগাযোগ করে দেহ বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে হঠাৎ করে কিভাবে শ্রমিকের মৃত্যু হলো তা নিয়ে প্রশ্ন তুলছে পরিবার।